বাংলাদেশ দাবা ফেডারেশন ও নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় নারায়ণগঞ্জ চেস একাডেমির আয়োজনে নুরুল ইসলাম স্মৃতি আন্তর্জাতিক র্যাপিড দাবা টুর্নামেন্ট 2021-এর উদ্বোধন অনুষ্ঠান আয়োজন করা হয়। শুক্রবার 11 জুন শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্র্যান্ডমাস্টার মোল্লা আবদুল্লাহ আল রাকিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্র্যান্ডমাস্টার রাজীব। সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ প্রেস ক্লাব শরীফুদ্দিন সবুজ। যুগ্ম সম্পাদক নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা খোরশেদ আলম নাসির। সম্পাদক নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা মোস্তফা কাউসার। প্রধান উপদেষ্টা নুরুল ইসলাম স্মৃতি পাঠাগার সালমা বেগম। উদ্বোধন শেষে প্রধান অতিথি তার মতামত ব্যক্ত করে বলেন, ঢাকা থেকে যারা এসেছেন এবং নারায়ণগঞ্জের যারা খেলোয়াড় আপনাদেরকে আবার শুভেচ্ছা জানাচ্ছি এবং এই টুর্নামেন্ট সফল করার জন্য আপনাদের শুধু আয়োজন যেরকম যেটা ঘটে যে টুর্নামেন্ট কবে আমরা সবাই এখন কথা শুনছি সমাপনী যে অনুষ্ঠান সেখানে আমি আপনাদেরকে অনুরোধ করবো সবাই উপস্থিত থাকবেন। তন্ময় আহমেদের ক্যামেরায় এয়ার পারভেজ, NAN TV, নারায়ণগঞ্জ।